मोहम्मद कौसर अली भाई जानते चेयेछेन जे पाए हाथ दिए सालाम करा जायेज किना। हासिबुल इस्लाम अनु तिनि एक ही धरनेर प्रश्न करेछेन जे ईदेर समय देखा जाए अनेके बाबा मा अथवा मुरब्बीदेर पाए हाथ दिए सालाम करे, एटा शरियतेर दृष्टिते केमन? तो प्रिय भाई, एभावे एटा अर्थात सम्मान प्रदर्शनार्थे हाते चुम्बन करा अथवा पाए हाथ दिए हाथेर मध्ये चुम्बन करा, এটাকে আমাদের পরিভাষায় যেটাকে কদম বুসি বলা হয়। তো এইভাবে এই যে কদম বুসি অথবা এই পায়ে হাতে চুম্বন করা, তো হাতে চুম্বন করতে সমস্যা নেই, হাতে চুম্বন করা যেতে পারে। পায়ে চুম্বন করা বা অথবা পায়ে হাত দিয়ে হাতের মধ্যে চুম্বন করা, কদম বুসি করা, কোনো মুরব্বির হোক, বাবা মার হোক, কোনো উস্তাদের হোক, কোনো শিক্ষকের হোক, কোনো টিচারের হোক, এটা যদি সেখানে রুকু অথবা সিজদার কোনো আকৃতি না হয়, অর্থাৎ যদি সেখানে নিজের মাথা অবনত না হয়, তাহলে এটি জায়েজ হতে পারে। এমনকি যদি এমন কোনো আকৃতিও যদি না হয় যেটা অন্য কোনো ধর্মের সঙ্গে সাদৃশ্য রাখে, অন্য ধর্মের এমন কিছু ধর্মীয় রীতি আছে যেটার দ্বারা তারা অন্যের সামনে, ঠাকুরের সামনে, ধর্মীয় গুরুর সামনে তারা নত হয়ে থাকে, তো সেই ধরনের যদি সাদৃশ্য হয় তাহলে সেটাও নাজায়েজ হওয়ার একটি কারণ হবে। আর যদি রুকু অথবা সিজদার কোনো মাথা অবনত হওয়ার কোনো মানুষের সামনে এরকম আকৃতি যদি হয় তাহলে সেটিও নাজায়েজ হওয়ার কারণ হবে। যদি এই তিনটি থেকে মুক্ত হয়, রুকু অথবা সিজদার আকৃতি না হলো, অর্থাৎ মাথা নত হলো না, ভিন্ন ধর্মীয় কোনো রীতিনীতির সঙ্গে সাদৃশ্য হলো না, তাহলে এটি জায়েজ হতে পারে। কিন্তু এটি যেহেতু এমন একটি বিধান যেটি কোরআন সুন্নার মাধ্যমে প্রমাণিত নয়, সাহাবায়ে কেরাম এবং সালাফের দ্বারা এই ধরনের আমল প্রমাণিত নয়, এবং এটির দ্বারা বিভিন্ন নানাহ শিরিক এবং নানাহ কুফুরির দরজা উন্মুক্ত হওয়ার আশঙ্কা রয়েছে, সুতরাং এজন্য এটি না করাই উত্তম। শুধুমাত্র হাতে এই মুখে সালাম করা, হাত দিয়ে মুসাফাহা করা, এইভাবেই আমরা মুরব্বীদেরকে সম্মান করব। ইসলামের দেওয়া পদ্ধতি কাউকে সম্মান জানানোর জন্য সর্বোত্তম এবং সর্বশ্রেষ্ঠ পন্থা।